শেয়ার করে দিও। দেখো কি, হাই বন্ধুরা, হাই, ঋতু ফুড হাউসে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আছে হচ্ছে পরোটা আর চিকেন, সাথে মিষ্টি চ্যালেঞ্জ। বাড়িতে বানানো একদম হোমমেড সিম্পল পরোটা। হ্যাঁ, অনেকটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ বানানো হয়েছে। আর আছে সাথে চিকেন কষা আলু দিয়ে, চিকেন কারি। আর আছে রসগোল্লা, আছে 4 পিস করে রসগোল্লা, নাকি? আর সাথে আছে শাস্তি। শাস্তি তো অবশ্যই তা আছে। তোমাদেরকে দেখিয়ে দিই, এ দেখো কালো মেঘ পাতা। ঠিক আছে, কালো মেঘ পাতা প্রচণ্ড তিত হয়, তো আজকে দেখি কে হারে কে জেতে। আর মাংস 4 পিস করে মাংস আছে, আমাকে মনে হয় বড় বড় পিসগুলো দিয়েছে। তো এটা রেখে দিই এখানে, তো দেখা যাক কে হারে কে জেতে। তো চলো। আর এখান থেকে 4 পিস তোমার, 4 পিস আমার সকালে। হ্যাঁ, বেশি খেয়ে নিয়ে না। ঠিক আছে, তো 1 2 3, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পরোটাটা রেডি করে তারপরে ফ্যান চালিয়ে আমরা সেট করছিলাম, ঠান্ডা হয়ে গেছে। চিকেনের ঝোলটা দিয়ে মিলাই দাও, ঝোল না গ্রেভি। ফাটাফাটি লাগছে চিকেন দিয়ে। রসগোল্লা দেখে দেখি, রসগোল্লা দিয়ে পরোটাটা দিয়ে মিষ্টি রস দিয়ে দেখি একটু অন্য লেভেল। চিকেনটা দিয়ে ফাটাফাটি লাগছে। আই থালা, চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছে বলো। তোমার ঋতু ঋতু দিদি রান্না করেছে। পটা সত্তর অল্প চিকেন দিয়ে মারাত্মক।
তোমার গ্রেভি কিন্তু শেষ হয়নি। গ্রেভি শেষ না করলে হবে নিজের বেলা, এখন নিয়ম পাল্টালে হবে না। গ্রেভির সঙ্গে সম্পর্ক নেই তো, আলু খেয়েছি মাংস খেয়েছি, আবার এটা ঠিক হচ্ছে না। আমার পাওয়াটা শেষ হয়ে গেছে না, আমার দ্বিতীয় নাম্বার মনে হচ্ছে যেন ছোটবেলায় চলে গেছি। অত ভালো ভালো খাবার এত তাড়াতাড়ি করে খাচ্ছি। তৃতীয় চার নাম্বার দিতে গেছি। আর ঝোলটার সঙ্গে মানে গ্রেভিটার সঙ্গে কোনো ই ছিল না, গ্রেভিটা যে খাবে না খাবে আগে বলা ছিল না। আমি সব আমি বলি কাঁচি খাওয়ার দরকার কি? কোনো সময় যখন আমি কোনো তরকারি গ্রেভি খাই না, তখন বলবে কি যে সবাই কমেন্টস তো করে আর ও বলে যে তুমি খাওনি, এটা কিন্তু চিটিং করেছো। তাহলে ও চিটিং করেছে। আমি আমার পরোটা শেষ হয়ে গেছে, আমি গ্রেভি নাও খেতে পারি, কিন্তু আলুটা চিকেনটা খেয়েছি। চিকেন আর রসগোল্লা পরোটারই চ্যালেঞ্জ ছিল, সেও তো আমি জিতে গেছি। আমি কিন্তু চিটিং করিনি। তো চলো ঘুরে আসি, হাত পা হাতগুলো ধুয়ে আসি, তারপরে শাস্তিটা ওর শাস্তিটা দেখবো, ঠিক আছে? তো শাস্তি আমি তো জানি আগে থেকে, তো আর বলার কিছু নেই। আর দেখো গাছে বীজ হয়ে গেছে। আমি কোনোদিন খাইনি কালমেঘ পাতা। কালমেঘ পাতা উপকারী খুব, আমি জানি, অনেকেই জানে, সবাই জানে। তো খেলে কোনো অসুবিধা নেই, তাই ওকে যেহেতু অনেকটাই সমান সমান হয়েছি, তাই ওকে দুটো পাতাই দিচ্ছি, বেশি পাতা খেতে হবে না, নাহলে গোটা ডালটা, পরের বার গোটা ডালটাই খেতে হবে, ঠিক আছে? তো দুটো পাতাই দিলাম যেহেতু সমান সমান অনেকটাই, তাই চলো খাওয়া শুরু করো, আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। মিষ্টি, প্রচণ্ড তিতু, পারবে? নিম পাতার থেকেও বেশি তিত। খাও, খেয়ে নাও। আমি এখনো চাওয়াইনি, কিন্তু নিম পাতা না মুখে রাখলেই তিত হয়ে যায় মুখটা, কিন্তু দেখি চাবিয়ে কেমন ফিলিংস। জল খেয়ে নাও, জল খেয়ে নাও। গিলে নিচ্ছ? কালমেঘ পাতা ভালো লাগে, ভালো লাগে না, তিতো লাগে, কিন্তু জিনিসটা ভালো। আমি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়েছি, কিন্তু আমরা কিন্তু এতটুকু সিন কাটি, কিন্তু সত্যি কথা বলছি নিম পাতা থেকে ভালো। তো তোমরা যদি কালমেঘ পাতা খেয়ে থাকো কমেন্টস করে জানাও। আমার মুখ এখনো তিতো বেরোচ্ছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিও। দেখো কি